শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি কবে অবসর নেবেন এ নিয়ে বেশ কয়েক মাস ধরেই চলছিল নানা জল্পনা। তার কি অবসর গ্রহণ করা উচিত, অনেক বিশেষজ্ঞরাই মতামত দিচ্ছিলেন। অবশেষে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি। শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে ধোনি লেখেন, সবাইকে এত ভালোবাসা এবং সব সময়ের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ। আজ রাত 7টা 29 মিনিট থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নিতে পারেন। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচেই তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ। আর ভারতের জার্সি গায়ে দেখা যাবে না MSDকে। তবে তিনি ক্রিকেটের কোন ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন তা স্পষ্ট করে কিছু জানাননি। আগামী 19শে সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হতে চলা এবছরের IPL-এর চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে তাকে খেলতে দেখা যাবে বলেই আশাবাদী ভারতীয় ক্রিকেট প্রেমীরা। কবে ফের মাঠে ফিরবেন ধোনি? তিনি কি কোনো বিদায়ী ম্যাচ খেলবেন? ক্রিকেট বিশেষজ্ঞরা ধোনিকে নিয়ে প্রায়শ এই সব বিষয় নিয়ে নানা মতামত দিতেন, কিন্তু যাকে নিয়ে এত কথা তিনি গত কয়েক মাসে কোনো মন্তব্যই করেননি। এত বড় একটা সিদ্ধান্ত যে তিনি নিতে চলেছেন তা আগাম জানতে দেননি কাউকেই। IPL-এর জন্য আমির শাহি উড়ে যাওয়ার আগে 6 দিনের কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করেছে চেন্নাই সুপার কিংস। সেই ক্যাম্পের জন্যেই চেন্নাই পৌঁছে ধোনি জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসর নেওয়ার সিদ্ধান্ত। শেষ হয়ে গেল দীর্ঘ 15 বছরের ক্রিকেট পরিক্রমা। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.